প্রিয় দর্শক বলিউডের জনপ্রিয় অভিনেতা ও সুপারস্টার স্টার রজনীকান্তকে তো আপনারা সবাই চেনেন কুলি থেকে চারশো কোটি রুপির মালিক হওয়ার মূল রহস্য এই ভিডিওতে উপস্থাপন করা হয়েছে দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসল নাম শিবাজি রায় গায়কোয়ার তবে জনপ্রিয় রজনীকান্ত নামে জানেন কি তামিল ছবির এই সুপারস্টার স্টার একসময় খাবার জোগানোর জন্য নানা ছোটোখাটো কাজ করছেন কখনো কুলি হয়ে জিনিসপত্র বয়ে বেড়েছেন কখনো বাসের ক্রিকেট কেটে কন্ট্রাক্টর হয়েছেন উপার্জনের জন্য এসব কাজ করেছেন তিনি সব সময়। আজ তিনি অন্তত চারশো কোটি রুপির মালিক দুই সালে ফ্রোম সূত্রে জানা যায় তখন তার সম্পত্তির পরিমাণ ছিল তিনশো চুয়ান্ন কোটি আষট্টি লাখ পনেরো হাজার রুপি সম্পত্তি হিসাবে বর্তমানে তার আর অনেক বেড়েছে রজনীকান্ত জন্ম উনিশশো সালের বেঙ্গালুরুর একটি মারাঠি পরিবারে মা সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন আর বাবা রামজিও রাও ছিলেন পুলিশের কনস্টেবল চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রজ রজনীকান্ত উনিশশো সালে রজনীকান্তের যখন বয়স ছয় বছর তার বাবা চাকরি থেকে অবসর নেন ছয় জনের সংসারের পেনশনের টাকা দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল তার বাবার পরিবারের বেঙ্গালোর শহর ছেড়ে কাছেই হুনগনগর বস্তিতে গড় পেতে থাকতে শুরু করেন তারা খুব কম বয়সে মাকেও হারিয়েছেন রজনীকান্ত মায়ের মৃত্যুর পর তাদের সংসার দেখাশোনার কেউ ছিল না পরিবারটা প্রায় স্বর্ণ ছাড়া হয়ে গিয়েছিল বেঙ্গালুরুর একটি সরকারি স্কুলে পড়াশোনা করেছেন রজনীকান্ত তারপর তার দাদা তাকে রামকৃষ্ণ মাঠে ভর্তি করিয়ে দেন ছোট থেকে ক্রিকেট বাস্কেটবলের প্রতি আগ্রহ ছিল কিন্তু অভিনয়কে সেভাবে ভালোবাসতেন না রামকৃষ্ণ মাঠে তার অভিনয়ের হাত করে। সংসারে টানাপুরার স্কুল পাশ করে রজনীকান্ত চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়েন কখনো কুলিগিরি কখনো কাঠের মিস্ত্রি হয়ে কাজ করেছেন তারপর ব্যাঙ্গালোর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের বাস কন্ট্রাক্টরে কাজ পান এসব কাজ চলাকালীন মাঠের মাঝে মধ্যে তিনি বিভিন্ন প্রণীতি চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত তবে জনপ্রিয় হওয়ার আগে বাস কন্ট্রাক্টর হিসেবে ভীষণ জনপ্রিয়তা হয়েছিল তার যে রোডে বাসের কন্ট্রাক্টর শ্রী রজনীকান্ত সে বাস কার্ড ধরার জন্যই অনেক সময় পাবলিক অপেক্ষা করতেন কারণ রজনীকান্তের বাসের মধ্যেও টিকিট সংগ্রহের সময় নিজের ইউনিক স্টাইল দিয়ে যাত্রীদেরকে বিনোদন দিতেন বাস কন্ট্রাক্টরের চাকরি করার সময় রজনীকান্তের কবি ও লেখকটপি মুনিপার প্রণীতি কাহিনী সূত্রে অভিনয় যোগ দেন সে সময় তিনি অভিনয়টা আরও ভালো করে শেখার জন্য মাদ্রাস ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভর্তি হন কাশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত বাড়ির লোকেদের একেবারে সাইছিল না সেই সময় তার আর এক কন্ট্রাক্টর বন্ধু তাকে ভরসা জুগিয়েছিলেন তাকে আর্থিক সহযোগিতাও করেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে তামিল ফিল্ম পরিচালক বালাচন্দের নজরে পড়ে যান তিনি তার পরামর্শে তামিল ভাষা শিখেছেন রজনীকান্ত উনিশশো সালে বালাচন্দের ফিল্ম অপূর্ব রাঙ্গাঙ্গাল এর প্রথম অভিনয় করেন তিনি তারপর আর পিছিয়ে তাকাতে হয়নি তার একটার পর একটা ফিল্মের অফার আসতে শুরু করে রজনীকান্তের উনিশশো দু সালে শিবাজি ছবিতে ছাব্বিশ কোটি টাকা পরিশ্রমিক নিয়ে এশিয়ার দ্বিতীয় পরিশ্রমিক নেওয়া অভিনেতা হন তিনি সে বছর পরিশ্রমের প্রথম ছিলেন জেকি চেন